গত 21 জুলাই তেলিয়ামুড়া থানার অন্তর্গত খাসিয়া মঙ্গল এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত মোট 10 জনকে গ্রেপ্তার করেছে। 5 জনের নামে মামলা দায়ের করা হয়, তাদের মধ্যে থেকে 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এই ঘটনায় জড়িত 2 অভিযুক্ত পলাতক, তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এই 2 অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করায় রিপন মিয়া সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক অভিযুক্তদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত 2 পলায়নের সাথে জড়িত রিপন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে। বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে পুলিশের তদন্ত নিয়ে সাংবাদিক সম্মেলনে জানাতে গিয়ে এই তথ্য দেন ডিআইজি সাউদার্ন রেঞ্জ সৌমিত্র ধর। এখন যখন কেস রেজিস্ট্রেশন হয় তারপর থেকে আমরা তদন্ত শুরু করি। রূপেশকে আমরা 22 তারিখই গ্রেপ্তার করি, যেদিন ঘটনাটা রেজিস্ট্রেশন করা, অর্থাৎ কেসটা যদি রেজিস্ট্রেশন। তারপর আমরা এই কেসের অন্যান্য আসামি যারা আছে, জহির মিয়া, আহমেদ আলী, এদের দুজনকে আমরা 24 তারিখ ঘটনা 24 তারিখে অ্যারেস্ট করি। দুর্লভ নারায়ণ থেকে আমরা শোনাম তার কেস। তারপর আমরা তদন্ত চালিয়ে যাই এবং আমরা ঘটনা তদন্ত করতে গিয়ে খোঁজ পাই যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আরো 2 জন রয়েছে, যাদের নাম হল কাশেম মিয়া এবং কবির। এই দুজনকে আমরা খুঁজতে থাকি এবং একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে এরা আত্মগোপন করে আছে এবং আত্মগোপন করেছে যে জায়গাগুলো সম্ভাব্য জায়গা, সেই জায়গাগুলোকে আমরা আমাদের অফিসার আমাদের টিম ছানবিন করে এবং আমরা একটা সময় গিয়ে জানতে পারি যে এরা কোন সময় রিপন মিয়া বলে একজনের সাহায্য চেয়েছে। তো এই রিপন মিয়া কে খুঁজতে গিয়ে আমরা আরো বেশ কিছু লিঙ্ক পাই যার সঙ্গে রিপন মিয়া যোগাযোগ হয়েছে, বা আমরা এখন অব্দি আমাদের তদন্তে এইটুকুনি ইয়ে করতে পেরেছি, অ্যাসার্টেন করতে পেরেছি যে আলটিমেটলি রিপন মিয়া হয়তোবা যে 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারি, বনি এবং কাশেম মিয়া, তাদেরকে কোথাও লুকিয়ে রেখেছে বা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই কেসে এখন অব্দি আমরা টোটাল 10 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে যারা এফআইআর নেই আছেন, এদের মধ্যে আছেন 3 জন অলরেডি আমরা গ্রেপ্তার করেছি আর 2 জনকে আমরা খুঁজছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।